বিসমিল্লাহ রহমানুর রহিম, এই মুহূর্তে আমরা দাঁড়ানো আছি মিরপুর এক নম্বর কাঁচা বাজারে, ভাইজানের দোকান। আচ্ছা, তা আমরা একটু সবজিগুলোর দাম জানতে চাচ্ছিলাম, সবগুলো সবজির দাম জানবো। বাঁধাকপি তো শীতের সবজি, শেষের দিকে এখন সময়, কিরকম দামে যাচ্ছে? ৩০ থেকে ৩৫ ৪০। সজনে ডাটা কত করে? ১৭০ শুধু ৭০ শুধু ৭০ কয়দিন আগে তো ২০০ ছিল। আচ্ছা, মূলা কত করে? ৪০। মূলা ৪০ করে। করলা? করলা ৬০ টাকা কেজি। গাজর কত করে? ৩০ ২৫ ২৫ ৩০ ২০ তিন সিস্টেমে। এই এক জায়গা থেকে নিয়ে তিন সিস্টেমে বিক্রি করেন? না, চলে বিক্রি করতে হবে না। আচ্ছা, সিম কত করে? ৩০ টাকা কেজি। শশা? ৩০। এটা কি হাইব্রিডটা নাকি দেশি ক্রস? দেশি ক্রস। আর তাল বেগুন কত করে? ৬০ টাকা কেজি। সাদা বেগুন? ৪০ ৫০। তাল বেগুন ৬০ টাকা কেজি, সাদা বেগুন ৪০ ৫০ টাকা কেজি। আর ওইটা কি চিচিঙ্গা? চিচিঙ্গা কত করে? ৫০ টাকা ৬০ টাকা। বরবটি? ৬০ টাকা কেজি। সিমের বিচি? ৮০ ৯০ টাকা কেজি। আর মিষ্টি কুমড়া কত করে? মিষ্টি কুমড়া ২৫ থেকে ৩০ টাকা কেজি। ২৫ থেকে ৩০ টাকা কেজি। কাঁচাটা হচ্ছে আপনার পিস হিসাবে মানে ৪০ ৫০ টাকা পিস। পটল কত করে? ৬০ টাকা। বরবটি? ৬০ টাকা। ঢেঁড়স ভেন্ডি? ঢেঁড়স ৫০ ৬০। পেঁপে কত করে? ৩০ ২৫ পেঁপে ৩০ ২৫ আর কলা, কাঁচকলা? ২০ টাকা হালি কাঁচামরিচ কত করে? ৬০ টাকা কেজি। আচ্ছা, ঠিক আছে, একটু দেখি, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। এই কত কই রা মিষ্টি কুমড়া? এগুলো আমি পিস বিক্রি করি, আমি তো একলা দোকান করি, দুই পিস বাদ লই আর কি কোনো রকম। কত কত কইরা? ৪০ টাকা বিক্রি করি, ৫০ টাকা বিক্রি করি। ৪০ টাকা ৫০ টাকা পিস। আর লাউ? লাউ ৫০ টাকা পিস। লাউ ৫০ টাকা পিস, ৬০ টাকা পিস। পেঁপে? পেঁপে ২৫ টাকা ৩০ টাকা। চলেন একটু সামনের দিকে যাই আমরা। কাকা ভালো আছেন? শাকের দাম কিরকম, কি কি শাক আছে? লাল শাক কত করে? ১০ টাকা আটি ডাটা? ২০ টাকা আটি পাট শাক? ১০ টাকা আটি এই মিষ্টি মিষ্টি পাট কোনটা? ওইটা তিতা পাট। তিতা পাটের দামটা বেশি। আর এটা কি শাক? সবুজ শাক, ডাটা শাক। হ্যাঁ, কত করে? ১০ টাকা আটি লাল শাকও ১০ টাকা আটি পালং শাক? পালং শাক ১০ টাকা আটি পুঁই শাক ৩০ টাকা আটি পুঁই শাকের দামটাই বেশি। কলমি শাক ১০ টাকা আটি আচ্ছা, একটু সামনের দিকে যাই, চলেন ভাই। লতি কত কইরা? ৭০ টাকা ৮০ টাকা কেজি। ভালো আছেন? ফুলকপি আপনার দোকানেই দেখলাম, কত করে? ৬০ টাকা পিস। এটা কি দেশি কপি? না, দেশি কপি। আর পুদিনা পাতা কত করে? ১২০ টাকা কেজি। আর বাঁধাকপি? ৩০ টাকা পিস। বেবিকর্ন? বেবিকর্ন ৫০ টাকা প্যাকেট। আর এই বোম্বাই মরিচ কত করে? ৪ টাকা পিস ১৬ টাকা হালি ওইটা কি? থাই আদা কত করে? ৩০০ টাকা কেজি। আচ্ছা, আর এই সাইডে আছে হচ্ছে গিয়ে বিট। বিট কত করে? ৮০ টাকা কেজি। অনেক ধরনের লেবু আছে আপনার কাছে, লেবু কোনটার দাম কি রকম? ক্যাপসিকামের দামটা একটু জানি। ২০০ টাকা ৪০০ টাকা এটা মোটামুটি ফিক্সই থাকে, এরকমই থাকে, বারে কমে না খুব একটা বারে। আচ্ছা, লেবুগুলা কোনটার দাম কি রকম? লেবু দাম বেশি। এটা কত করে?
চল্লিশ টাকা হালি এই এই এইটা এগুলা 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 কত করে? পঞ্চাশ। এইটা এটা কত করে? এটা সত্তর টাকা হালি। এগুলা পঞ্চাশ টাকা হালি। কাগজি লেবু কত করে হালি? তিরিশ টাকা হালি। আর টমেটোর কেজি কত ভাই? টমেটো তিরিশ টাকা। আচ্ছা চলেন একটু সামনের দিকে যাই, আরো কিছু শাকসবজি দেখি। আসি। কাকার দোকানে চলে আসছি। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই ইয়া কত করে কাকা? এটার কি বলে চায়না ইয়া লেমন গ্রাস কত করে? দুইশো টাকা কেজি। পুদিনা পাতা একশো টাকা কেজি। লেটুস তিরিশ টাকা পিস। ধনিয়া পাতা একশো গ্রাম দশ টাকা। কাঁচামরিচ ষাট টাকা কেজি। টমেটো তিরিশ টাকা কেজি। আর বিট বিট ষাট টাকা কেজি। খিরাই শশা চল্লিশ টাকা কেজি। আদা আদা এটা কি হলুদ কাঁচা হলুদ? এটা কত করে? একশো টাকা কেজি। আর লেবু কত করে হালি? লেবুর লেবু এটা পঞ্চাশ টাকা হালি, এটা চল্লিশ টাকা হালি, এটা তিরিশ টাকা হালি, এটা তিরিশ টাকা হালি, পঁচিশ টাকা হালি। আর কাগজি তিরিশ টাকা চল্লিশ টাকা। ঠিক আছে কাকা আসি। আচ্ছা সালাম আলাইকুম। বলো তো ভালো আছেন? আপনার কাছে সব সালাদের সামগ্রী না? এটা চল্লিশ টাকা হালি। আর এইটা কি কাগজি? কাগজি নাই আপনার কাছে? এই জায়গায় মোটামুটি সব সালাদের সামগ্রী, সালাদের জিনিসগুলোর দাম, সরি আমি তো আমি দেখলাম আপনাদের সাথে শেয়ার করলাম, লেবুর দামটাই একটু বেশি বাজারে, কেন যেন মনে হইতেছে সবকিছুর চেয়ে লেবুর দামটাই বেশি। চলেন আর একটু সামনে যাই। এটা কি শশা না খিরাই? শশা। শশা কত করে কেজি? কারণ দেশি শশা একশো বিশ টাকা কেজি। শশাগুলো খুব টাটকা, একবারে গায়ে থেকে এখন আল যায় নাই। এগুলা কি ঢাকার আশেপাশের কোন জায়গায় শশা? সাভার, সাভার এলাকার। আরো আছে না শশা? বিরুলিয়ার থেকে আনছেন? আরো সবজি আনছেন বিরুলিয়ার থেকে? ঝিঙ্গা কোহি দুন্দুল। ঝিঙ্গা কত কইরা? আশি টাকা কেজি। এই কোহি দুন্দুল সত্তর। আর কি আনছেন? এই চালকুমড়া কোন জায়গা থেকে আনছেন? যশোর থেকে। আর অন্যান্য এই যেগুলো আমরা দেখলাম এগুলো হয়েছে গিয়া বিরুলিয়ার থেকে, সাভার বিরুলিয়ার থেকে আছে। আলু আছে কয়েক ধরনের নাকি? বগুড়া আলু, জাম আলু, তারপরে কচুর গাটি। কত করে? কচুর গাটি ষাট টাকা কেজি। আর লাউ কত করে? লাউ ষাট টাকা। ষাট টাকা পিস। আজকে যেগুলো বিক্রি হবে না এগুলো কি হবে? কালকে বিক্রি হবে? ওগুলো কালকে রোডে যাবে। রোডে যাবে, রোডে বিক্রি হবে। কম দামে তো মানুষ কাস্টমার। আচ্ছা কম দামে তারপরে টপ টপ করে। আর মিষ্টি কুমড়া কত করে? চল্লিশ টাকা পিস। তো আমরা মোটামুটি দেখলাম এটা হচ্ছে এক নম্বর, এক নম্বর বাজার শাহালি বাজার, শাহালি শাহালি কাঁচা বাজার। এক নম্বর কোঅপারেটিভ মার্কেট গভর্নমেন্ট হজরত শাহালি সিটি কর্পোরেশন মার্কেটে আমরা আছি। তো এই বড় করলা কেজি কত করে? বড় করলা কত করে কেজি? আশি টাকা কেজি।
আজকের মতন আমরা বিদায় নিই। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং আমরা সামনের সপ্তাহে আবার নিয়ে আসব বাজারের কাঁচা বাজারের দাম দর কিরকম যাচ্ছে সেটা আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ।